বন্ধুরা, কত আর বয়স হবে কাটারিনা সিফ্যাডিং এর? এখনো নেহাতি একজন শিক্ষার্থী তিনি, অথচ তার শিল্পকলা মানে বিরাট প্ল্যাকার্ড সাইজের ছবি, যেখানে আলোকচিত্র ও ছাপার হরফে কোনো না কোনো রাজনৈতিক বক্তব্য লিখে রাখা হয়েছে। চলুন এবার কাটারিনার কাছে নিয়ে যাই আপনাদের। কাটারিনা জিফ্যার্ডিং এর শিল্পকলা আকারে বড়, খুবই বড়, কিন্তু এ ধরনের ছবি তাকে খ্যাতি এনে দিয়েছে। তার ছবির বাণী কখনো পীড়াদায়ক, আবার কখনো প্ররোচনামূলক, কিংবা শুধুই অদ্ভুত। কাটারিনা গত 50 বছর ধরে সমাজকে সচেতন করে তোলার কাজে তার শিল্পকলাকে ব্যবহার করছেন। দুনিয়া যা কিছু ঘটে আমি তা নিয়ে প্রতিদিন চিন্তা ভাবনা করি। আমার শিল্পকলার একটা রাজনৈতিক দিক আছে বলে আমার ধারণা। তার সবচেয়ে পরিচিত শিল্পকর্মগুলির মধ্যে পড়ে ডয়চল্যান্ড ভিয়র ডয়চার, অর্থাৎ জার্মানি আরও জার্মান হয়ে উঠছে। 1990 সালে ডিসাইড পত্রিকার এই শীর্ষকটিকে নিয়ে 1993 সালে কাটারিনা যে প্ল্যাকার্ডটির নকশা করেন, তাতে পুনরেকীকৃত জার্মানিতে উগ্র দক্ষিণপন্থী কার্যকলাপ বৃদ্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে। আমি যে এখানে স্বভাবতই রাজনৈতিক মতামত ও ধ্যান ধারণার রাজত্বে এসে পড়ি, এ ধরনের শিল্পকর্মের প্রকৃতি হলো তাই। অপরদিকে রাজনৈতিক প্রচারণার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বার্লিনের শিল্পকলা একাডেমিতে কাটারিনার সর্বাধুনিক ইনস্টলেশনটির নাম টেস্ট কাটস। এখানে 72 বছর বয়সী কাটারিনার নিজের জীবন কাহিনীর একাংশ ধরা আছে। এককালে ইউসেফ বয়েজের কাছ থেকে ভাস্কর্য শিখেছিলেন কাটারিনা, তার জীবন দর্শনেও যার ছাপ রয়ে গেছে। মনোভাব বলতে একচেটিয়া যা কিছু, যেরকম স্বীকৃতি বা সাফল্য, তাতে আমার কোনো আগ্রহ নেই, কেননা তাহলে বারবার সেই পুরনো ছকে ফিরে যেতে হয়। দুনিয়া সম্পর্কে কাটারিনার অনেক আপত্তি থাকলেও নিজেকে নিয়ে তিনি সন্তুষ্ট, কাজেই তার পক্ষে এই মনোভাবটাই স্বাভাবিক। ভাগ্যক্রমে আমার প্রতিভা আছে।